أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমার হিন্দু ভাই বোনেরা যারা এসেছেন তারা আমাদের অংশ, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, খুব কষ্ট করে যারা আমাদেরকে পাহারা দিয়ে রাখেন, আমাদের জন্য দিন রাত পরিশ্রম করেন যারা পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, ডিবি, এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এই সদস্যরা সর্বোপরি এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামের সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত দিয়ে কামাই করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর বসে বসে যারা খায় এরা হলো আল্লাহর দুশমন। কিন্তু এখন আমরা চেঞ্জ করে নিয়েছি, যারা বসে বসে খায় এদেরকে বলি ওলি, এরা আসলে ওলি না, এরা উলি। এরা কি? উলি। আর যারা হাত দিয়ে শ্রম দিয়ে খায় এরা হলো আল্লাহর ওলি। রাসূলের মসজিদে নববীর সামনে একজন কৃষক বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তিনি হাত বাড়িয়ে দিলেন, এ বসো বসো, ডিস্টার্ব করো না বাবা, এই তো চিপা থেকে ছবি নাও। আসলে জায়গা খুব ছোট হয়ে গেছে, জায়গা আরো বড় হওয়া দরকার। তবে কোরআনের বাগান এরকমই হয়, আমাদের জায়গা পৃথিবীর কোনো মাঠে হবে না, কারণ আমরা হক কথা বলি, ঠিক কিনা? হক করার পক্ষে আছেন কে? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কৃষকের সাথে হাত মিলালেন, হাত মিলিয়ে দেখে কৃষকের হাত শক্ত। জিজ্ঞেস করলেন, তোমার হাতটা এত শক্ত হলো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। ওই হাতে রাসূল চুমু খেলেন আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতটার দিকে তাকিয়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ বলতেন, আল কাসিবু হাবিবুল্লাহ, কষ্ট করে যারা হাত দিয়ে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। নিজে শ্রম দিতেন, কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন, রাহমাতাল লিল শ্রমিকের দাম ইসলামের সবচেয়ে বেশি। শ্রম ছাড়া জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলেছেন জান্নাত যেতে হলে দুটি কাজ লাগবে, ঈমান লাগবে আর আমলে সালেহ করতে হবে। সলের সাথে আমল লাগতে হবে, যার আমল নাই তার জান্নাতে যাওয়ার কোনো উপায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কার কথা? কোন সূরা? সবাই বললেন না কেন? কোন সূরা? জুমার দিন রাসূল কোন সূরা পড়তেন আর কোনটা পড়তেন? কাহাফ তো পড়তেন, আর কোনটা পড়তেন? হ্যাঁ, ফজরের সময় দুটো সূরা পড়তেন। ফজরের প্রথম রাকাতে কোন সূরা? সূরা হামিম। সেজদা সূরা সেজদা, হামিম সেজদা না, শুধু সেজদা, ৩২ নম্বর সূরা। আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার অথবা সূরা ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি অসাধারণ কথা! মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কোনো বিষয় সে ছিল না, ভ্যা ভ্যা করে কান্না ছাড়া তার মুখে আর কোনো শব্দ ছিল। এই মানুষকে সব রকমের ভাষা শিখিয়েছেন কে? মামুর বেটা কোন খেজাজ, কে শিখিয়েছেন? কি খেয়েছো গো? কালাই রুটি খেয়েছো মামু? কে শিখিয়েছেন? আবে হালা কি খাইছ? কে শিখিয়েছেন? ও বাজি তুই কি হাইও? কে শিখিয়েছেন? এক এক জেলার এক এক ভাষা। কি অনিন্দ সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ভাষা যেমন মিষ্টি, আপনাদের আমও তেমন মিষ্টি। আল্লাহ কবুল করুক এই অঞ্চলকে। এই অঞ্চলের লোকেরা ইসলামকেও সবচেয়ে বেশি মিষ্টি ভাবে গ্রহণ করেছে, ঠিক কিনা? এই অঞ্চলে ইসলামের জন্য কোরবানিও সবচেয়ে। নবম মাহফিল, নবম সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। এরকম বরকত আমাদের ছাড়া আর কারো কাছে। আমরা যা বলি আমাদের কিতাবে আছে না নাই? অন্য ধর্মের কোনো কিছুই তাদের কিতাবে পাওয়া যায় না। তারা 12 মাসে 13 পূজা করে, কোনো কিতাবে তাদের পূজার কথা নাই। একজন আল্লাহর ইবাদতের কথা আছে। কয়জন? একজন। হিন্দু ধর্মের যতগুলো কিতাব এক আল্লাহর কথা, বাইবেলের ভিতরে এক আল্লাহর কথা, ঋগ্বেদ অথর্ববেদ যা কিছু আছে লিস্তা বিস্তা সবগুলোতে এক আল্লাহর কথা। তারা যখন কথা শুরু করে তাদের কিতাবের রেফারেন্স থাকে না। আমাদের শুরু থেকেই কিতাব আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন শরীফে আছে না নাই? বিসমিল্লাহ কতবার এসেছে? এই কথা বলো, এই কোন দিকে তাকাবে? বিসমিল্লাহ কতবার এসেছে কোরআন শরীফে? 114 বার। সূরাতে আসে 113। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। আমার নবী যেভাবে পড়েছেন আমরাও সেইভাবেই পড়ব। বাড়ানোর কোনো ক্ষমতা আমাদের, কমানোরও কোনো ক্ষমতা আমাদের নাই। যারা বাড়ায় কমায় এরা সীমা লঙ্ঘনকারী, এরা রাসূলের সুপারিশ কখনো পেতে পারবে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু এন্টার দ্য প্যারাডাইস, উরিদান আদখুলাল জান্নাহ, আমি জান্নাতে যেতে চাই। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো লা ইলাহা মুহাম্মাদুর, তারপরে কি করব? সল্লু খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারপরে কি করব? রমজানের রোজা রাখবে। তারপরে কি করব? রাস্তার খরচ হলে হজে যাবে, যদি টাকা পয়সা বেশি হয় যাকাত দিবে। তিনি বললেন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি বাড়াবো না কমাবো না। হেঁটে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো। বাড়াবো না কমাবো না। আল্লাহ বলছেন, একটা কাজ আমি তোমাদেরকে দেব, আমি জান্নাত দিয়ে দেব। একটা কাজ যদি তোমরা করো আমি জান্নাত দেব। সূরা তওবার 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم. الله أكبر. কার কথা? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ। তার মধ্যে কোনো সন্দেহ? এমনি তো আল্লাহর কথায় সন্দেহ তো দূরের কথা, কোন রকমের ভুল ত্রুটি, কোন রকমের সন্দেহ করার কোন জায়গা কোরআনে। এরপর আল্লাহ ইন্না বলছেন। কে বলছেন ইন্না? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ। ইশতারা, ক্রয় করে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে তাদের জান এবং মাল। আপনারা কি মুমিন হতে রাজি আছেন? দেখি কারা কারা মুমিন হতে রাজি নাই। মুমিন হতে হলে প্রথম পড়তে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস থাকতে হবে, অঙ্গে প্রত্যঙ্গে তার আমল থাকতে হবে। তিনটা কাজের নাম মুমিন। কয়টা? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল। যেমন আমি বিশ্বাস করি একটা সাপ আছে, এরকম ফনা ধরে কিনা কিনা হায় হায়, এরা তো অজাগর চিনে না। এমনে ফোকা ফোনা ধরে, এটার নাম কি? বিষ বেশি না কম? কি দশমা? দশলা, 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 এটা আঞ্চলিক ভাষা। তো এখন আপনি দেখলেন একটা দশলা সাপ, দেখার সাথে সাথে আপনার ইমান হলো যে এটা যদি কামড় দেয় মানুষ কি হবে? মারা যাবে। আপনি তখন ওটাকে কি করবেন? হ্যাঁ, কথা নাই, আহা বসে যান ভাইয়েরা, সুন্দর করে জায়গা থাকলে বসেন। হ্যাঁ, অন্য ভাইকে জায়গা করে দেন। ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ, আপনি আরেক ভাইকে জায়গা করে দিবেন, বেহেশতে আল্লাহ আপনাকে জায়গা করে দিবে। আপনি মসজিদে আরেক ভাইকে কষ্ট করে জায়গা করে দিবেন, আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন কে? এখানে কষ্ট করে ভাইয়েরা কোরআন শুনতে এসেছেন, ভাইদেরকে জায়গা করে দেন, আপনাকে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। আপনি মনে বিশ্বাস করলেন, প্রথম মুখে বললেন দশলা, মনে বিশ্বাস করলেন কামড় দিলেই মানুষ শেষ। 3 নাম্বার আপনি যে কাজ করবেন, হয় দৌড় মারবেন, না হয় মারার চেষ্টা করবেন। ঠিক না? ঠিক। এখন এই সাপ দেখিও যদি আপনি বলেন না আমাকে চুমু দে, আমাকে আলিঙ্গন কর, তাহলে বোঝা যাবে আপনার এটার উপর ইমান আনেন নাই। আরেকটা সাপ আছে, কামড় দিলেও বিষ হয় না, কি না? হ্যাঁ, ভেমটা। এই ভাষা তো ফেরেশতাও বুঝবে না, কি শব্দ ভেমটা বলে। যাই হোক, আপনারা বুঝলেই হলো। এখন ওই সাপ যখন দেখেছেন, আপনি যখন দেখলেন, মুখে বলল ভেমসা, মনে বিশ্বাস হলো এটার বিষ নাই, আর হাত কয় লেজ ধরে ঘুরা। পোলা পানে কয় তুই আমারে দে, আমি তোরে দেব। এই হলো ইমানের 3টি কাজ। এখন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন, এই কালেমা যেটা হারাম করেছে আপনি সেটা খান, তার মানে আপনি কালেমা বিশ্বাস করেন। এই কালেমা বলেছে মেয়েকে বিয়ের আগে মোহরানা দিবা, কিন্তু আপনি সেটা দেন না, আপনি যৌতুক খান, তার মানে হলো আপনি কালেমা বিশ্বাস করেন। এই কালেমা বলেছে মদ হারাম, আপনি হালাল করেছেন, তার মানে আপনি কালেমাতে বিশ্বাসী নয়। এই কালেমা বলেছে প্রথম পড়া হতে হবে কার নামে, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। তাহলে তুমি কখনো ঐশীর মতো বেয়াদব হয়ে পিতামাতার গলায় ছুরি চালাবে না, তুমি কখনো আইন ভঙ্গ করবে না, টাকলার মতো আজে বাজে কথা বলবা না। তুমি কালেমা বিশ্বাস করলে মস্কনের মতো তুমি সাহসী হবা। ঠিক না? ঠিক। তোমার সাহসের সামনে পৃথিবী তুচ্ছ। তুমি যখন কালেমা বিশ্বাস করবা, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানবা না তুমি। এই কালেমার মানি হলো আইন মানতে হবে কার? কালেমা মানি হলো 30 পারা কোরআন আমি গ্রহণ করে নিলাম। ঠিক না? ঠিক। এখন কালেমার পরে যদি কেউ মসজিদে না যায়, বুঝতে হবে তিনি কালেমা পড়েন। কালেমার পরে যদি বিবিকে আল্লাহ বলেছেন আদর করো, খুব সম্মানের সাথে বিবির সাথে কথা বলো, আপনি যদি কালেমা পড়ার পর কথায় কথায় বিবির গায়ে হাত তোলেন, তার মানে আপনি কালেমা ঠিক মতো বুঝেন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে চিনেন তো? আল্লাহ কোথায় থাকেন? আর সে আজিমের নিচে না মধ্যে? আর রহমানু বলেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আমরা এখন স্টেজের কোথায় আছি? উপরে। স্টেজের উপরে, নিচেও না মধ্যেও না, স্টেজের। আল্লাহ বলেছেন আমি আরশের উপরে, আরশের, আলাল আরশ ইস্তাওয়া। এখন আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? ওটা কয় কিবলার দিকে। এই প্রশ্ন করেছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। তিনি বললেন একটা মোমবাতি জ্বালাও, মোমবাতির মুখ কোন দিকে? যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর শক্তি আছে না না। আল্লাহ বলেছেন আমার চেহারা, এখন আল্লাহর চেহারা কিরকম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল্লাহর হাত কিন্তু কিরকম আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ বলেছেন যারা এক দল হয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা ইসলামের জন্য একতাবদ্ধ হয় তাদের উপর আমি আল্লাহর হাত। আমরা ইসলামের জন্য একসাথ হব, আমরা কোনো দল চিনব না। আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমরা এক দল। আমাদের দল কি? আরো জোরে বলেন। কবরে গেলেই জিজ্ঞেস করা হবে কোন দল, কোন দল? আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টি, আমি লেলিন, আমি মাও সুতুং এর দল করেছি, ফেরেশতারা চিনবে না। আপনাকে বলতে হবে দ্বীনি, দ্বীনি ইসলাম। ইসলাম আছে যেখানে, আমরা আছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আমি কিনে নিয়েছি। এখন মুমিন কারা? আল্লাহ বলছেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যারা আখেরাত চায়, আখেরাতের জন্য চেষ্টা করে, আমার খাতায় তাদের নাম মুমিন। আমরা দুনিয়া চাই না, দুনিয়া চাই যতটুকু দরকার, ঠিক না ঠিক? যেমন নৌকা চালাতে হলে কি লাগবে? পানি লাগবে, কিন্তু পানি যদি নৌকার উপরে উঠে যায় যাত্রীও শেষ, নৌকাও। নৌকাটা হলো জীবন, আর পানিটা হলো, পানিটা মরণ না, পানিটা হলো দুনিয়া। পানিটা কি? যতটুকু দরকার ততটুকুই নিতে হবে, ঠিক না ঠিক? যদি প্রয়োজনের বেশি পানি উঠে যায় তাহলে নৌকাও শেষ, যাত্রীও। এতটুকু আপনি দুনিয়া নেবেন, দুনিয়া না হলে চলে না। কিছু খেতে হয়, বিশ্রাম নিতে হয়, চলতে হয়। চলার জন্য একটা গাড়ি দরকার, অথবা সাধারণ ট্রান্সপোর্ট হলে হয়ে যায়। এই যতটুকু দরকার এতটুকু নেয়াটাই দুনিয়া। বেশি যদি নেন দুনিয়াও শেষ, আখেরাতও। চাইতে হবে আখেরাত। যেমন ব্যবসা করছেন, হঠাৎ আজান আসলো, ব্যবসা কি করতে হবে? কার হুকুম? আল্লাহ বলছেন ওয়াজারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও। তোমার অফিসের চাকরি বন্ধ করো, তোমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি বন্ধ করো, মসজিদে চলে যাও। কার হুকুম? কোন কাজ তুমি করতে পারবা? আজান হলো, দুনিয়ার সব কাজ বন্ধ, কোন দিকে যেতে হবে? এখন মসজিদে গিয়ে দেখি দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। আমি বললাম এই কথাটাই তো হারাম, কারণ আমরা মসজিদে দোয়া করি, দোয়াতে দুনিয়ার কথা আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে। তা আপনি দুনিয়া বাদ দিলেন কেন? দুনিয়াটাকে সুন্দর করতে হবে মসজিদে গিয়ে, ঠিক না ঠিক? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের সব কিছু কন্ট্রোল হতো মসজিদের মিনার থেকে, মসজিদের মেম্বার থেকে। আপনি কেন লিখলেন এখানে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম? তাহলে তো আপনি দুনিয়া থাকার কোনো দরকার নেই। আপনাকে লিখতে হবে বাজে কথাবার্তা বাহিরেও হারাম, ভিতরেও হারাম। আপনার ঘরে যেমন আপনি ডান পা দিয়ে ঢোকেন, মসজিদে কোন পা? তাহলে আপনার ঘর যেমন আপনার মসজিদও তেমন। আপনার মসজিদে আপনি বাজে কথা বলতে পারবেন না। মসজিদে ঢুকতে হলে সালাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন। ঘরে ঢুকতে হলো ডাইন পা আছে না নাই? ডাইন পা দিয়ে আপনি সালাম দিবেন ঘরের বাসিন্দাদেরকে, তাহলে আপনার উপর রহমত বর্ষণ করবেন কে? মসজিদে যেমন ছবি টাঙাই না, ঘরেও ছবি টাঙানো যাবে। মসজিদে যেমন কুত্তা ঢুকতে পারে না, আপনার ঘরেও কুত্তা ঢুকতে পারবে। ঘরে কুত্তা ঢুকলে সোয়া শেষ, সোয়াব এক কেরাত পরিমাণ সোয়াব কমবে। এক কেরাত, এক কেরাত মানে জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সোয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। তবে বাড়ি পাহাড়ের ভিতরে কুত্তা ঢুকতে পারবে। আপনি দেখবেন পাশ্চাত্যে কুত্তা অনেককে চাটে, ওরা কুকুরকে কোলে করে রাখে, কয় মাই বেবি, ইটস ইওর বেবি ডগ হোল্ডিং ইউ ইন হিজ টামি। এক বেডি আমার সামনে বলতেছে মাই বেবি, আমি বললাম তুই কুত্তার পেটে ছিলি না কুত্তা তোর পেটে ছিল? কাম অন ম্যান, শাট আপ, তুই এদের বেবি কলি কেন? তুই কি কুত্তার পেটে ছিলি? আমি ও আই গট ইট, আই গট ইট, Why you saying this your baby? Because you say God. If you turn it opposite way, God means God are ultali ki hoy? Ki hoy? Jara koy God, tarai rakhe dog. Ar amader Allah emon ultali Allahi thake thik na betik. তবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয় আর জোরে বলি আমিন হেদায়েত আছে যেখানে আমরা আছি সেখানে আমরা আল্লাহর কাছে বিক্রি করে দেব আমাদের দুটি জিনিস কয়টা প্রথম জান প্রথম কি জান কেন জান বিক্রি করতে হবে জান বিক্রি না করলে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে নিজেকে বাঁচাও তারপরে তোমার পরিবারকে বাঁচাও তোমার ছেলে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন সবাইকে বাঁচাও আমরা চাই আমরা শুধু একা জান্নাতে যেতে চাই না বাংলাদেশের সব মানুষ জান্নাতি হয়ে যাক পৃথিবীর সব মানুষ জান্নাতে যাক এটাই সব নবী আলাইহিস সালাম চেয়েছেন ঠিক তবে ঠিক আমরাও চাই কোন মুমিন একা জান্নাতে যেতে চাইতে পারে না এজন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা হে আল্লাহ আমাকে maaf করে দাও সমস্ত জীবিতদেরকে maaf করো সমস্ত মৃতদেরকে maaf করো সমস্ত পুরুষকে maaf করো মহিলাকে maaf করো উপস্থিত অনুপস্থিত সবাইকে maaf করে দাও যারা পৃথিবীতে বেঁচে থাকবে ঈমানের উপর বাঁচিয়ে রাখো ইসলামের উপর বাঁচিয়ে রাখো আর যারা দুনিয়া থেকে চলে যাবে তাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লাকুনু মাউতাকুম বিল কালিমাত তোমাদের পাশে যারাই মরে আপনার পাশে একজন হিন্দু ভাই মরছে অথবা একজন হিন্দু বৃদ্ধা মা মরছে আপনি তার কানের কাছে গিয়ে পড়েন লা ইলাহা তার শেষ কথাটা যদি কালেমা হয় তার জীবনের গুনাহ maaf করে দিবেন কে আল্লাহ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন his neighbor was calling him ওনার প্রতিবেশী ওনাকে ডাকলো প্রতিবেশী ছিল ইহুদি কি ছিল ইহুদি আমাদের বন্ধু ঠিক না হ্যাঁ ইহুদি হলো সবচেয়ে অভিশপ্ত জাতি ঠিক কি না গায়রিল মাগদুব এই মাগদুব কারা মাগদুব কারা অভিশপ্ত পৃথিবীর যত অপকর্ম সবগুলোর হতা হলো ইহুদির বাচ্চারা কার কথা আল্লাহর কথা কোন সূরা সূরা মায়েদা আল্লাহ বলেন লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু এই পৃথিবীতে মানবতার সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা আর মানবতার সবচেয়ে কাছের বন্ধু হলো যারা বলে আমরা নাসারা এই ইহুদি ডাকলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আমার ছেলেটা মারা যাচ্ছে আপনি একটু আসেন এক মিনিটও তিনি অপেক্ষা করলেন না চলে গেলেন সেখানে গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকালো বাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো তাকিয়ে ছেলেকে বলল মুহাম্মদ যা বলে তুমি তা করে না ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাও শেষ জীবনও এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু আগে জাহান্নামী ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে আমাদের প্রত্যেকের এটাই কাজ যে কোনো মুমূর্ষু রোগীর পাশে গিয়ে আমরা বলবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে পড়তে বলবেন না তাকে নির্দেশ দিবেন না তুমি পড়ো আপনি পড়বেন আপনার সাথে সাথে সে পড়বে ঠিক তবে ঠিক রাসূল বলেছেন নির্দেশ দিও না কারণ নির্দেশ দিলে যদি সে অস্বীকার করে আরো কাফের হয়ে যাবে নির্দেশ দিবেন না আপনি তার পাশে পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে থাকেন তাহলে আপনি মুমিন হবেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম জান আপনার জান মানে হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এটা কে দিয়েছেন আপনি পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করতে পারবেন বললেই আপনি সোজা জাহান্নামে আপনি তখন কালেমাও পড়েছেন তারপরে আত্মহত্যা করেছেন আপনার কালেমা আপনাকে উপকার দিবে না কালেমা পড়ে আপনি এখন একটা লোক যদি বিসমিল্লাহ পড়ে মদ খায়, ইমান থাকবে? ওই যে আমাদের দেশে দেখেন সিনেমা হল উদ্বোধনের সময় কয় হুজুর একটা মুনাজাত ধরে, হুজুর কয় আল্লাহ এই সিনেমা হলকে সফলতা দিও, এই যে সিনেমায় যারা নাচানাচি করছে এদেরকে আরো নাচানাচি সুযোগ দিও। কি বেকুব দেখেন, ওই হুজুরটাও বেকুব, যেগুলো হাত তুলছে এগুলো বেকুব, আবার যেগুলো নাচানাচি করেছে ওরা বলে দেখেন অনেক নেচে আমরা একটা ছবি করেছি, আপনারা যদি এটাকে ভালোবাসেন ইনশাল্লাহ আরো ছবি করুন। আরো আসতে কন্যা না হুজুর, এদের সাথে ওই যে টাকলা মিল, টাকলা কয় ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, তো তুই তো ইনশাআল্লাহ কইলি, তার মানে তুই বুঝস না কি বলেছিস। আরে তাকবীর পরে দেন, একসাথে দেব একটু পরে তাকবীর, এখনই বাকি আছে তো সময়। আমাদের এক মেয়ে তাকবীর বলেছে, পৃথিবী কেঁপে উঠেছে, ২৫০ কোটি মানুষের পৃথিবী, ২৫০ কোটি মুসলমান, সবার মুখে একটা তাকবীর, ঠিক কি না? শুধু তাকবীর দেব, পালানোর জায়গা খুঁজে পাবা না। মুসলমান সব এক জাতি, ঠিক না বেঠিক? তবে আমরা কোনো মানুষের কোনো অনিষ্ট করতে আমরা চাই। এই যে রাতে কথা বলছেন, এটাও আপনারা বলবেন না। এরপরে রাত 10টায়, 10:30টায় হুজুরকে আনবেন না। আমার অনেক হিন্দু ভাইয়ের ঘুম নষ্ট হচ্ছে, অনেক অসুস্থ রোগীর ঘুম নষ্ট হচ্ছে। আমি মাপ চেয়ে নিচ্ছি, মাইক যেখানে আওয়াজ যাচ্ছে আমাকে মাফ করে দিবেন। আমি এসেছি অনেক আগে, এরা আমাকে আরো পরে আনতে চেয়েছিল। আমাকে কয় একটু খেয়েছেন, একটু রেস্ট নেন, বুঝেছেন, একটু রেস্ট নিয়ে আসেন। না, আমাকে রেস্ট নেওয়ার জন্যই তো আমাকে ঢাকা থেকে এখানে এনেছে, জোর করে এসেছি বলা যায়। এত লেট করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না এত লেট। এশার পরে তিনি কথাই বলতেন না। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর হাদিস। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। শুধু বিবিদের সাথে কথা বলতেন, শুধু ঘরোয়া কথা বলতেন। আপনি ঘরের ভিতরে বলবেন, যাতে অন্যের কোনো ডিস্টার্ব না। আমরা আমাদের জান বেচতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখায় দেই। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমেন। আজকে কত মার্চ, আজকে একটা ঐতিহাসিক আলোচনা আমরা শুনেছি, ঠিক কিনা? এই আলোচনাতে তিনি বলেছেন ইনশাআল্লাহ। কি বলেছেন? ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর হুকুম মতোই চলব, আল্লাহর হুকুমের বাহিরে কোনো আইন আমরা পাশ হতে দেব না। আল্লাহর হুকুম যেখানে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে জান দিয়ে দাও, কারণ জানের মালিকও আমি না। আমার হাত আমার নয়, আমার চোখ আমার নয়, আমার দাড়ি আমার নয়, সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আপনার কি? আপনি কিসের মালিক? আপনি কিসের মালিক? আপনি এমনি মানুষকে আঙ্গুল দেখান, বুড়া আঙ্গুল আপনার দিকে বলে তুই কচুও করতে পারবি না। আপনি যখন কাউকে এমনি করেন, এটা কোন দিকে থাকে? আপনার দিকে থেকে। খবরদার, আপনি কাউকে ধমকায়েন না। আপনি যখন আরেকজনকে ধমকান, আপনার ভিতরের মানুষটা বলে তুই একটু পরে ধমক খাবি। আপনি যখন আরেকজনের সুবিধা নষ্ট করেন, আরেকজনকে কষ্ট দেন, আপনার ভিতরের রু বলে তুইও কষ্ট পাওয়ার জন্য রেডি হ। আপনি যখন অন্যের হক নষ্ট করেন, আপনার হক নষ্ট করে দিবেন কে? আপনি যখন মুসলমানদের গায়ে আঘাত করেন, তখন আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? এখন রোহিঙ্গাদের প্রতিশোধ মায়ানমার থেকে গ্রহণ করছেন কে? যেই আর্মিদেরকে দিয়ে পিটিয়ে বদরা মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকিয়েছে, সেই আর্মিরাই তাদেরকে পিটাচ্ছে, ঠিক না ঠিক? এজন্য আমরা জমিনে একজনের হুকুম মানি, তিনি কে? সবচেয়ে বেশি তাকে কাকে জপি? কাকে? আল্লাহকে। উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার হাতের মালিক কে? আল্লাহ। হাতের কথা কোরআনে বলেছেন কিনা? হাতের সাথে পা এনেছেন, চোখের সাথে কান এনেছেন, कारण जख क्यों हाँटे हाथों चले पाओ सातारे समय अपनी जख हाथ मारें पा कि खड़े पाओ कारो जो पा बेधे दें सातार काटते पारबे एजন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের সাথে পা এনেছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that what have you done in your lifetime. आज के आमी तुम्हारे मुखे सील मेरे देव तुम्हारा हाथ के बोलो हाथ तुम्हें कथा बोलो और पा बोलबे अल्लाह हाथ जा बोले सभी सत्य आबार अल्लाह रब्बुल आलामीन बोलছেন তোমার চোখ তোমার কান তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা যেই ব্যাপারে জ্ঞান নাই লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যেটার ব্যাপারে তোমার জ্ঞান নাই ওটার ব্যাপারে কোনো কথা তুমি বলো ইন্নাস সামআ আগে কান কেন চোখ আগে দেখে না কান আগে শুনে অন্ধকার রাত কান শুনে ঠিক না বে ঠিক চোখ দেখতে পারে না কান আগে শুনে তারপরে চোখকে বলে দেখ চোখ দেখে মনকে বলে এবার কি করবি চিন্তা কর হঠাৎ করে ঢন করে উঠল চোখ কান শুনলো ঢন আওয়াজ চোখকে বলছে তুই দেখ চোখ দেখে ডাকাত মনকে বলল এই মন তুই ডাকাত ডাকাত করে চিৎকার মার লোকটা ডাকাত ডাকাত করে চিৎকার মারে ঠিক না বে ঠিক আবার হঠাৎ করে ঢন করে উঠল কান শুনলো চোখ দেখলো ঢন করেছে কি ঢন করেছে ও কার সাথে জানে মোবাইলে কথা বলছে এবার মন বলল তোর কথা তুই ক আমি আমার লাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা সাথে সাথে আছে না নাই কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন এটা যে আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ ইন্নাস সামআ ওয়াল বাসারা তোমার চোখ তোমার কান তোমার চোখ তোমার চামড়া তোমার অন্তর সবগুলোকে প্রশ্ন করবেন কে তুমি পালাতে পারবা না ভাগতে পারবা না তুমি যদি আল্লাহর কাছে তোমার জিনিসকে বিক্রি না করো সবকিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আর যদি বিক্রি করে দাও সবকিছু তোমার পক্ষে কথা বলবে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম যত সম্পদ আমার আছে আমার সম্পদ আম বাগান আমার সম্পদ আমার সময় আমার সম্পদ আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বেচতে হবে কার কাছে তারপরে দুটি কাজ বেচার একটি কাজ বেচা এরপরে দুটি কাজ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় হত্যা করতে হবে যদি আমাকে কেউ হত্যা করে আমিও তাকে হত্যা করব ঠিক না বা ঠিক কিন্তু মুসলমান কোনদিন আগে কাউকে আক্রমণ করে আমার নবীও করেন নাই আমরাও করব আবার যারা আক্রমণ করেছে তারা যখন মাফ চেয়েছে তাদেরকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল কোন এলাকায় যুদ্ধের জন্য গিয়েছেন এলাকা বিজয় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মেয়ের গায়ে আঘাত করবা না কোন শিশুকে মারবা না কোন রাস্তা ভাঙবা না কোন গাছের পাতা ছিঁড়বা না কোন স্থাপনা নষ্ট করতে পারবা যারা ক্ষমা চায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও এটা কে দিয়েছে হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে সারা রাত থাকবেন আপনার সারা রাত থাকবেন আমি একটু করে চলে যাব ইনশাআল্লাহ ভাইরা আপনারা যারা মুসলমানদেরকে মারেন আপনারা একটু এই আয়াতটার দিকে খেয়াল করবেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আমরা সহজ জাতি না আমরা কঠিন জাতি দরিয়ার গতিকে আমরা ফিরিয়ে দেই আমরা কোনো কিছুকে মানতে জানি না এক আল্লাহ ছাড়া আমাদের ৩০০০ সৈন্য ৩ লক্ষ বাহিনীকে পরাজিত করে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আমাদেরকে যারা আজকে মারছো আমরা তোমাদেরকে গণহারে মাফ করে দিচ্ছি এই ক্রোশিয়ানরা আমার বসনিয়ার ভাইদেরকে মেরেছে, ঠিক না বা ঠিক? তবে এখন ক্রোশিয়ার উপর রাশিয়া যে আক্রমণ করেছে এটাকে আমরা সাপোর্ট করি না, কারণ কোন যুদ্ধই মানুষের জন্য ভালো হতে পারে। একটা প্রাণীর জীবন যাক, আপনি এটা চাইতে পারবেন না। একটা প্রাণীকেও যদি বাঁচান আপনাকে জান্নাত দিবেন কে? বনি ইসরায়েলের এক পতিতা মহিলা একটা কুকুরকে পানি খাইয়েছেন, কুকুরকে স্যান্ডেল ভিজানো পানি খাইয়েছেন, কুকুর কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলা তওবা করে জান্নাতি হয়ে গেল। আরেকজন নামাজি মহিলা, খুব ফরজগার মহিলা, একটি বিড়ালকে খাওয়া না দিয়ে রেখে দিয়েছে, বিড়াল মারা গেছে, সেই থেকে তার আমল নষ্ট হয়ে বিগড়িয়ে সে জাহান্নামী হয়েছে। কোনো মানুষের মৃত্যু কামনা করা কারোর জন্য জায়েজ। ওখানে অনেক শিশু আছে না নাই, অনেক বৃদ্ধ মানুষ আছে না নাই, অনেক নিরীহ মানুষ আছে না নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোথাও যদি বিজয় লাভ করো সেখানের মেয়েদেরকে মারতে পারবে, শিশুর গায়ে আঘাত করা যাবে, এরকম মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে। বরং সবাইকে তুমি বলো আনতুমুত তুলাকা, আনতুমুত তুলাকা। মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মারলো, ১০০ ঘোষণা করলো, যারা মুহাম্মদকে জীবিত মৃত ধরিয়ে দিবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় ঢুকলেন, ঢুকার আগে বললেন সাহাবায়ে কেরাম, বেশি করে চুলা জ্বালাও, কম করে টয়লেট বানাও। চুলা বেশি, টয়লেট কম। রাতের বেলা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু লোক পাঠালো, যাও কত লোক এসেছে গনে আস। এখন যাদেরকে পাঠিয়েছে তারা চুলা গনতে গনতে ফজর গিয়ে বলেছে, আবু সুফিয়ান কত মানুষ এসেছে যে জানি না, তবে এত চুলা, চুলা গনতে গনতে রাত শেষ। তো পাঠাইলাম মানুষ গুনতে, চুলা গনে আসছে। সকালবেলা আরেক গ্রুপ পাঠালো, যাও কত মানুষ এসে গনে আসো। দেখে প্রত্যেক বাথরুমের সামনে লম্বা লাইন, লাইন গনতে গনতে দুপুর। কয় আবু সুফিয়ান, ভাগা ছাড়া তোমার কোনো উপায়, যুদ্ধের কোনো দরকার নাই, হাত উঠে দাঁড়িয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়লেন, একটা রক্তপাত হলো না। সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না? ইসলাম শিখে নাও, ইসলাম কোনোদিন রক্ত দিয়ে আসে নাই, ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে, ইসলাম এসেছে কল্যাণ কামনা করে। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। একজন না খাওয়া মানুষ হোক সে হিন্দু, তার মুখে খাবার দেন, খুশি হবেন কে? একজন উলঙ্গ বিবস্ত্র মানুষ, তার গায়ে কাপড় দেন, খুশি হবেন কে? যে কোনো বাড়িতে আগুন লাগলে আমরা আগে আগুন নিবাই, ঠিক না ঠিক? কারণ আগুন আমাদের সবার দুশ্মন, আমরা দেখি না বাড়িটা কার। ঠিক আল্লাহ সেটাই বলেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। হে আল্লাহ, আমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, সবার দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা আমাদেরকে শিখাচ্ছেন, ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন। আগে যদি হত্যা হতে হয়, হত্যার জন্য আমরা যাব, কাদেরকে কাদেরকে বাঁচানোর জন্য যাব সেটাও কোরআনে আছে না নাই? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হলো, কেন তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছো না? ও সমস্ত নিরীহ নারী শিশুদের পক্ষে যারা চিৎকার করে করে বলছে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে একজন ত্রাণকর্তা পাঠাও, তাদের জন্য আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আমরা নিজের সিদ্ধান্তে কিছুই করতে পারবো, আমাদের সিদ্ধান্ত আসবে কার পক্ষ থেকে? সমস্ত আলেমরা একসাথ হয়ে সিদ্ধান্ত নিবে, চলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের জন্য আমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ি। যারা জিহাদ করতে চাইবে না, যারা জিহাদের ময়দানে যেতে চাইবে না, এদেরকে রাসূল বলেছেন এরা মুনাফিক। যারা শহীদ হতে চায় না শহীদের কথা মুখে আনে না এরা মুনাফিক। আমরা সবাই শহীদ হতে চাই। আমাদের জাতীয় কবি শহীদ হতে চেয়েছেন, ঠিক কিনা? ঈদের যেই গান তিনি রচনা করলেন সেখানে তিনি দেখেন কি লিখছেন, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আপনি কি শহীদ হতে চান? চান? চাপাইল লোকেরা শহীদ হতে কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। হাতগুলো নামাই। আমরা কাউকে আগে আক্রমণ করা আমার নবীর সুন্নতের খেলাফ। কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেন। আমরা সবার জন্য ক্ষমা চাই, সবার জন্য মাগফিরাতের রাস্তা আমরা উন্মুক্ত করি, ঠিক না বেঠিক? যার ঘরে খাবার নাই তার মুখে খাবার তুলে দেই, যার গায়ে কাপড় নাই তার গায়ে কাপড় তুলে দেই। আমরা চাই সব মানুষের ভালোবাসা, ঠিক না বেঠিক? সে আল্লাহ বলছেন এটা শুধু তোমরা চাও না, ওয়াদান আলাইহি হাক্কাত ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তাওরাত, ইনজিল, কোরআনে এই তিনটা জায়গাতে একই কথা বলেছেন কে? আল্লাহর সাথে যারা ওয়াদা পূরণ করবে। আল্লাহ বলছেন ফাসতাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহ, যেই ব্যবসা বাণিজ্য তোমরা করেছো এই ব্যবসার জন্য সুসংবাদ দিচ্ছেন কে? যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটার চেয়ে বড় সফলতা আর একটাও নাই। আমরা যদি আল্লাহর রাস্তায় শহীদ হই আমাদেরকে সফল করবেন কে? আমরা যদি মানুষের কল্যাণে জীবন বিলিয়ে দেই আমাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের শ্রেষ্ঠত্ব হলো দুটি কাজের মাধ্যমে, একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটা হলো অসৎ কাজের। আমার পাশের ছেলে গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? অবশ্য চাপাইতে মদ নাই, এটা তো ভালো না। হ্যাঁ, এই এত সুন্দর আম ছুঁয়ে মদ খাচ্ছ কেন গো? মদ খেয়ে না বাবারা। এই যে করোনাতে যারা মারা গেছে অধিকাংশ কারা? মদখোর। অধিকাংশ কারা? এই যে তানবীর বলছে অধিকাংশ মদখোর। আপনি হিসাব নিয়ে দেখেন আমেরিকাতে মদ বেশি না কম? আমার পাশের দেশে মদ বেশি না কম? লকডাউন পড়েছে, 3 মাইল 4 মাইল লোকেরা মদ কেনার জন্য লাইন ধরেছে। সাংবাদিক বলছে দাদা লাইন ধরেছেন কেন? জানো না, একটু একটু খাই তো। দাদা 1 সপ্তাহ কি না খেলে মরে যাবেন? হ্যাঁ, জান বেরিয়ে যাবে বুঝছেন দাদা, না খেলে বাঁচবো না। যে আমি চিন্তা করলাম একটু মায়ের পেট থেকে মদ খাচ্ছি নাকি? আমার আল্লাহ বলছেন যারা মদ খায় তারা কখনো সফল হতে পারবে। মদ খেয়ে নিজের বিবিকে মা বলে, আছে না নাই? হিতাহিত জ্ঞান তার মধ্যে থাকে না। সব নোংরামির মা কি? সব নোংরামির মা কি? একটা ছেলেকে ধরে নিয়েছে কিছু লোক, ধরে নিয়ে বললো তুমি হয় মদ খাবা, না হয় খুন করবা, না হয় জিনা করবা। সে চিন্তা করলো মদ খাওয়াটাই তো সহজ, খাইলো মদ, করলো জিনা, করলো হত্যা। মদ যখন কেউ খায় তার সেন্সটা বিকৃত হয়ে যায়। কার কথা? আল্লাহ। মাসকারা কালিল হুয়া কাসীর হুয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা অল্প খেলে নেশা হয় ওটার বেশিও হারাম। এখন মেডিকেল সায়েন্স বলছে এক ডুব মদ খেলে ওর লিভার নষ্ট হয়ে যাবে। এক ভোগ মদ খেলে যা হবে এক মন খালিও তা হবে। লিভার নষ্টের জন্য এক ঢুকি যথেষ্ট। মদ যখন কারো শরীরে এক ঢোক ঢুকে 40 দিন তার কোনো আমল কবুল হয়। আবার হারাম লোকমা যার মুখে এক ঢোক ঢুকে তারও কোনো আমল কবুল হয় না, কারণ ডাক্তাররা বলেছে এক ঢোক পানি যদি আপনি শরীরে খান, যেমন এক ঢোক আপনি সিরাপ খেলেন, এক ঢোক আখের রস খেলেন, আখের রস বলে আখ বলে কুসুর, তুমি জানো না কুসুর 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 কুসুর, এটা হলো সুন্দর নাম কুসুর। আপনাদের ভাষাটাই আপনারা বলবেন, কারণ আঞ্চলিক ভাষার দাম সবচেয়ে বেশি। সব নবীরা আঞ্চলিক ভাষায় কথা বলতেন, ঠিক কিনা? লিসানা কওমিহি, লিসানা কওমিহি, আঞ্চলিক ভাষায় কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবিতে কথা বলতেন, কারণ তিনি হলেন সারা পৃথিবীর জন্য আফসাহুকুম লিসানা। রাসূল বলতেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি জানি, সবচেয়ে বিশুদ্ধ আরবি জানি। আমার নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আল ইলম বিলা আমালিন কাশজারে বিলা সামারিন কাসহাবে বিলা মাতারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমল ছাড়া মানুষ হলো ফল, যেমন গাছ যেমন ফল ছাড়া হয় তেমন আমল ছাড়া মানুষ, মেঘ যেমন বৃষ্টি ছাড়া হয় তেমন আমল ছাড়া মানুষ। আমল আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করব, তাহলে সফলতা দান করবেন কে? আরো চিৎকার করে বলেন কে? আল্লাহ সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তুমি মদ, জুয়া, লটারি, মনা মানুষের জন্য স্তম্ভ, হাউজি এগুলো বর্জন করো, তাহলে সফলতা দান করবেন কে? সফলতা সেখানে, মদ জুয়া নাই যেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, গোলাম তুমি যদি আমার সাথে কৃত ওয়াদা পূরণ করো তাহলে আমি তোমাকে 6টা কাজ দেব, এই 6টা কাজ করলে তুমি জান্নাতি হয়ে যাবা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনাল রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলি, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। আবার মুমিন হলে বিজয় দান করবেন কে? আল্লাহ বলেছেন, ইয়াকুনা ইসুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি ২০ জন ধৈর্যশীল মুমিন হতে পারো, আমি ২০০ জনের উপরে তোমাদেরকে বিজয় দান করে দেব। কয়জন? কয়জন? ২০ জন। কয়শো জনের উপর? ২০০ জন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তবে বাস্তবে আরো বেশি দিবেন, আরো বেশি। অতীতের ইতিহাস প্রমাণ করে, ঠিক না? ঠিক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেলেন মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে। কাফেরদের দিকে হলো 3 লক্ষ সৈন্য। কয় লক্ষ? তাদের সেনাপতি দেখতে চাইল খালিদ বিন ওয়ালিদকে, কারণ তিনি জীবনে কখনো কোনো যুদ্ধে হারেন, ইসলামের আগেও হারেন নাই, পরেও। রাসূল উহুদের ময়দানে মায়ের খেয়েছেন এই খালিদ বিন ওয়ালিদের হাতে। দেখতে চাইলেন, খালিদ বিন ওয়ালিদ ঘোড়া দৌড়িয়ে চলে গেলেন 3 লক্ষ সৈন্যের মধ্যখান দিয়ে। গিয়ে দেখে সেনাপতির রুমে ঢোকার জন্য দরজাটা নিচে। খালিদ আগে বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা কোন ঘরে বাম পা ঢুকাই? কোথায় ঢুকাই বাম পা? আবার ঘর থেকে বের হতে কোন পা? ঘর থেকে বের হতে কোন পা? তার মানে দুনিয়াও টয়লেট, ওই টয়লেটও টয়লেট, ঠিক কি না? দুনিয়াটা কি টয়লেট? দুনিয়াটা কি টয়লেট? টয়লেটে ঢুকতে কোন পা? ঘর থেকে বের হতে কোন পা? বাম পা। তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। গিয়ে দেখে সেনাপতি বসা। কয়, ডাকছো কেন? কয়, তোমার কি ভয় হলো না? 3 লক্ষ সৈন্যের ভিতর দিয়ে তুমি এসেছো। কোমর থেকে তলোয়ার বের করে মাটিতে কুপে বলছেন, খালিদ বিন ওয়ালিদ আল্লাহ ছাড়া কোনো টিকটিকিকে ভয় পায় না। আমরা মুসলমানের ডিকশনারিতেও কারো প্রতি কোনো ভয় নাই। যারা ইসলাম মানে না তারা জান বাঁচানোর জন্য দৌড়ায়, আর আমরা যারা ইসলাম মানি আমরা জান দেওয়ার জন্য দৌড়াই, ঠিক না? ঠিক। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, কোনো শক্তি না। আপনারা খুব ভদ্র, আসলে আপনারা খুবই ভালো। বেশি আম খাবেন, আমি তো আম সিজন আসলে ভাতই খাই না, আমার বিবিও খায় না ভাত। কারণ আম এমন একটা ফল, সব রকমের মিনারেল আল্লাহ এটার ভিতরে দান করেছে। আজকের বিজ্ঞান বলছে কেউ যদি শুধু আম খায় তার লিভার, হার্ট, কিডনি সবচেয়ে ভালো থাকবে। শুধু একটা করে আম ঢুকাবে না, কষ হোক, তারপর কি বলে চুকা হোক, মিষ্টি হোক, ঢুকান শুধু পেটে ঢুকা না। কি নিয়ামত আপনার পেছনে। এক এক গাছে 3 রকমের ফল হয়, ঠিক কিনা? প্রথমে আসে ল্যাংড়া, যারা ল্যাংড়া লুলা তারা খায়। কি যে না এই বেটা দিল, কোন ল্যাংড়া যে এটা আগে খাইছে। ও ল্যাংড়া খায়া করলো যে এটা যেহেতু এত মিষ্টি আমি খেয়ে খুশি হয়েছি, এটার নাম ল্যাংড়াই খায়। আপনারা এটাকে খিসা আম, অনেক সুন্দর। এরপরে ওই গাছে আবার আসে আশ্বিনী, বোধহয় খুব মজা না, একটু মুখ টুক বেঁকা হয়ে যায় আর কি। হ্যাঁ, ভালোবাসি না আশ্বিনা, ভালোবাসি না আশ্বিনা পাবা কোথায় এখন? আম ভালোবাসবা। আম একটা শ্রেষ্ঠ নিয়ামত, আমার ঠিক না ঠিক? এই চাপাই ছাড়া আমের রাজধানী পৃথিবীতে আর কোথাও। এখন কিছু কিছু জায়গায় গড়ে উঠেছে 1 কেজি আম পাওয়া যায়। ভারতের একটা জায়গা আছে, ওখানে আবার পাকিস্তানে আম হয় 1 কেজি আম, বিশাল সাইজের। আল্লামা ইকবালকে ডাক্তার বললো আপনার ডায়াবেটিস বেশি, আপনি আম খায়েন না। বলছে এক আম খানে কি ইজাজত দিজিয়ে, শুধু একটা আম খাওয়ার অনুমতি দেন। ডাক্তার বললো ঠিক হ্যাঁ, এক আম আপ খা লিজিয়ে। 1 কেজি ওজনের একটা করে খাইতে বেশি। এখন ডাক্তারের কাছে গেছে, মেপে দেখে যে প্রেশার, ওই যে ডায়াবেটিস তার আগের চেয়ে বেশি। যে আল্লামা ইকবাল আপ কেয়া কিয়া ভাই, চিনেন আল্লামা ইকবালকে? ভারতের জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আবার মুসলমানদের জাতীয় সঙ্গীত তার লেখা। চীনো আরব হামারা হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহাঁ হামারা। রুয়ে জমি সে লেকর হামারা, চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর। মুসলমান আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই পৃথিবীর মালিকানা আমাদের, ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দান করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু উদার করে দিয়েছেন। আর বলেছেন তোমরা শুধু আমাকে সেজদা করো, আমার হুকুম মানো। এখন তোমরা আমার হুকুম মানার চেষ্টা করবা, মৃত্যুর পরে আমি তোমার মন যা চায় তা তোমার সামনে জোগাড় করে দেব। তোমরা শুধু একটু আমার হুকুম মানার চেষ্টা করো। তোমাদের সব হুকুম মানবেন কে? আল্লাহ নিজে মানবেন। মা তাস্তাই আনফুসুকুম, তোমার মন যেটা চায় সেটাই তোমাকে দেব। তবে 8টা কাজ তুমি করবা। কয়টা? আত্মা ইবুন, প্রথম তুমি তওবা করবা। কি করবা? তওবা করবা। কোন জায়গা থেকে ফিরে আসলে রাসূল 4টা দোয়া করতেন। কয়টা? 4টা দোয়া করতেন। আইবুনা তাইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। কোথাও থেকে আসতে প্রথম দাঁত মাজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। কারণ দাঁত মাজতেন এই জন্য, বাইরে থাকার কারণে মুখে একটা দুর্গন্ধ হতে পারে। আর যারা বিড়ি খায় তাদের তো কোনো দুর্গন্ধই হয় না। আহা, আমাদের বিবিরা যে কত ধৈর্যশীলা, সারাদিন বিড়ি খায়া, ও বউ তুই ভালো আছিস? যে বিড়ি খায় ওর গায়ে থেকেও তো বিড়ির গন্ধ, ওর জামা কাপড়, আবার বিড়ি। বিড়ি একটা জায়গায় মানুষ বসে খায় যেখানে শয়তানও খায় না, ওরা ওখানে বসে বসে। আপনারা খান না, আপনারা ভালো মানুষ। বিড়িতে 1100 রোগ বিড়িতে, আর মদের ভিতরে 1700 রোগ। এই 2টা অসুখ মানুষ কিনে খায়, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তওবা করবেন। তওবার শর্ত হলো 3টি। কয়টি? প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। আপনাকে বলতে হবে আপনি গুনাহগার, আপনি এটা গুনাহ করেছেন, ঠিক না ঠিক? একজনকে চুপি দিয়ে দেখেছেন, আরেকজনের সতরে দেখেছেন, আপনার চোখ দিয়ে আরেকজনের উলঙ্গতা দেখেছেন, আপনি জিনা করেছেন, আপনি গুনাহ করেছেন। স্বীকৃতি দিতে হবে কাকে? আর বলতে হবে আল্লাহ প্রথম স্বীকৃতি দিবেন, দ্বিতীয় বলবেন আল্লাহ আপনি ছাড়া আমার ক্ষমা করার আর কেউ নাই। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, কেউ যদি গোপনে আমার কাছে মাপ চেয়ে চোখের থেকে পানি ঝরায়, ওই চোখকে আমি কখনো জাহান্নামের আগুনে জ্বালাবো না। যে আমার কাছে মাপ যাকারুল্লাহ খালিয়াত, আহারে সময় আপনাদের মাহফিল কমিটি থেকে চিঠি এসেছে সময় শেষ, না আপনারা ধৈর্য ধরেন। ছেলেটা অনেক কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছে, অনেক আজকে অনেক প্রতিবন্ধকতা ছিল। আমাদের প্রশাসন, তারপর আব্দুল সালাম ভাই সহ যত আমাদের আশেপাশে যে সমস্ত নেতারা আছেন ওনারা অত্যন্ত ভালোবেসে মাহফিলটার অনুমতি দিয়েছেন। ওনাদের সম্মানটা আপনাদের রক্ষা করতে হবে। এখন অলরেডি প্রায় 12টার কাছাকাছি, আপনারা আমি ছেড়ে দিলেও যেতে যেতে 3-4 ঘন্টা লেগেই যেতে পারে। এই জন্য নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। আমরা কেউ মাথা গরম করব না, এটা উচিত হবে না। আমি ইনশাল্লাহ আসবো, আমি তো পাবেন আমাকে ইনশাল্লাহ। তবে আসার সাথে সাথে দিয়ে দিত। আমি আসছি 8:30, 9:30, 8:45 আসছি। 9:45 দিয়ে দিলে তো এখন তো আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা হয়ে যেত, 3 ঘন্টা হয়ে যেত। আপনারা বসেন, আমরা দোয়ার দিকে যাবো ইনশাল্লাহ। আমরা 8টা কাজের কথা বলে দিই সংক্ষেপে। তা ইবুল আল্লাহ আবেদুন আল হামেদুন, আবাদত করবো কার, প্রশংসা করব কার। আমরা আল্লাহর জন্য সফর করব, রুকু করব, সেজদা করব। আমরা উঠবো না, বসেন, আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। পড়েন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।